ওনার লাভটা হচ্ছে আমাকে তর্পানো, আর কিছু না। উনি চেয়েছে বউ আমি যেন কোনো সম্পত্তি ওনার কাছে না চাইতে পারি, আমি কেসের মধ্যে থাকলে, আমি প্রবলেমের মধ্যে থাকলে, জীবন বাঁচানো ফরজ হয়ে গেলে আমি নিশ্চয়ই ওনার কাছে গিয়ে বলবো না যে আম্মা ইমনের কক্সিস বাজারে 40 কাঠা 40 বিঘার ভাগটা কোথায় আমার, বা গুলশানের অ্যাপার্টমেন্টের ভাগটা কোথায় আমার, বা বাসার আমার গয়নাগুলো কোথায় গেল, এগুলো আমি চাইতে পারবো না। আমি কিছু চাইতে পারবো না, আমাকে ইসলামিকভাবে ওনারা কিছু দেন। উনি কিসে ধর্ম করেন? উনি তো ইসলাম হিসেবে, আমি তো ওয়াইফ, আমি তো কোনো ইয়ে ছিলাম না, কই আমাকে তো ওনারা কিছু বুঝিয়ে দেন নাই। ও তো আমার সংসার ছিল, আমার বাড়ি ছিল, আমার কাজের লোক ছিল, ওনার ছিলেন না। কিসের দাদি কিসের নানি? ওনার চেহারাই দেখে নাই, আমার কাজের লোক কেমনে বুঝবে কোনটা দাদি? ও যেদিন মারা যায় আমি সেদিন ভিডিও হয়ে যাই। আমি কিন্তু তার ভিডিও 3টা বছর ছিলাম, সে 3টা বছর আমি ডিবি অফিস আর সিআইডি অফিসের চেহারা দেখেছি, আর কিছু চেহারা দেখি না। আর আর উনি কী করেছেন? ওনারা তখন প্রেস ক্লাবে গিয়ে গিয়ে মিথ্যা মিথ্যা কথা বলে বলে মিথ্যা মিথ্যা গল্প রটিয়ে, একবার বলছে ফ্যানের তারে, একবার বলছে ইঞ্জেকশনে, একবার বলছে হাত ধরছে, একবার বলছে পা ধরছে, সেন্টিমেন্ট পাওয়ার জন্য বলছে কোরবানির খাসি দেওয়ার সময় মনে হচ্ছে আমার ছেলেকে এইভাবে দিয়েছে। এগুলো সেন্টিমেন্ট করেন না, অন্য মানুষের নতুন জেনারেশনকে নষ্ট করার রাইট কিন্তু নীলা চৌধুরীর না। উনি কিন্তু একটা সম্পূর্ণ নতুন জেনারেশনকে নষ্ট করার চেষ্টা করছে। দিস শুড নট বি অ্যালাউড। আপনি বলছেন যে 24 বছর ধরে আপনার সাথে অন্যায় করা হচ্ছে। অবশ্যই অন্যায় করা হচ্ছে, শুধু অন্যায় না, এটা একটা টর্চার, এটা একটা হ্যারাসমেন্ট, এটা একটা নারী নির্যাতনের থেকে সাংঘাতিক পর্যায়ে এটা একটা আমি নির্যাতিত। কারণ আমাকে অপমান করা হচ্ছে, আমাকে মানুষ গালাগালি করছে, নোংরা ভাষায় কথা বলছে, আমাকে মানুষ গালি দিয়ে কথা বলছে, আমার বাচ্চাদেরকে গালি দিয়ে কথা বলছে। আমার বাচ্চারা কী দোষ করেছে? আপনি বলেন মুশতাক কী দোষ করেছে? মুশতাক তো এখন বিয়ে করেছে। আমি তো মুশতাককে ফরে বলছি না, আমি জাস্ট কথা কথায় বলছি যে মুশতাক তো আমার হাজবেন্ড হয়েছে, আমার 3 বাচ্চার বাবা। মুশতাক এখন মুশতাক কীভাবে ইনভলভ? এখন মুশতাকের নাম দিয়ে দিয়েছে, এবার আসামির লিস্টে মুশতাকের নাম আছে। এতদিন ছিল না, 4 বছর আগ পর্যন্ত ছিল না, কেন ওনার লিস্ট বদলায় কেন? ওনার আসামির তালিকা বদলায় কেন? ওনার আসামি তো রুবি সুলতানাও ছিল। হ্যাঁ, রুবি সুলতানা তো বলেছেন মাঝখানে একবার ফেসবুকে ভাইরাল হয়ে গেল, হ্যাঁ, আপনি খুন করেছেন, আপনি মেরে ফেলেছেন, তিনি না আমার কথা একা বলেন নাই, আমাকে একা বলেন নাই। উনি ওনার নিজের হাজবেন্ডকেও বলেছে, উনি সবাইকেই বলেছেন। উনি বলেছে নীলা ভাবি আমাকে বাঁচাও, আমি তো সত্যি কথা বলি, এইভাবে করে বলেছেন। উনি শুধু আমাকে বলেন, ওনার উনি আবার এটাও বলেছেন যেটা অত ভাইরাল করেন নাই, এটা হচ্ছে এটা আমি মনে করি এটা কিছুটা ইয়েলো জার্নালিজমের ব্যাপারও আছে, যে পরের ভিডিওগুলো কিন্তু আপনারা অত ভাইরাল করলেন না, যেখানে উনি বলছেন যে উনি অসুস্থ, উনি স্কিজোফ্রেনিক, উনি ওষুধ খান, উনি রিহ্যাবে যান, ওনার হাজবেন্ড ধরে রিহ্যাবে নিয়ে যাচ্ছে দেখে উনি এগুলো পাগলামি করেছেন। তো আপনার সাথে যে অন্যায় হচ্ছে আপনি কি কোনো লিগাল স্টেপ নেবেন? বা আপনার কি মনে হয় আমার কি নেওয়া উচিত না? আপনি কি ভাবছেন? আমি সর্বপ্রথম ভাবছি যে ইমনের জন্য আমাদের সবার আগে কি করতে পারি, আগে আমরা দেখি কেসটা শেষ হোক। আমাদের কেসটা এখন শেষের দিকে, এটা এখনও তো তারিখটা আমরা জানি সবাই 11 অক্টোবর দেওয়া হয়েছে ইনশাল্লাহ, তো সেদিন দেখি কী বলে, তারপর আমি ডিসাইড করব। কেস করার মতো আমার অনেক 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 স্ট্রং এভিডেন্স আমি সব রিট্রিভ করতে পেরেছি, থ্রু লট অফ মাই হেল্প, থ্রু মাই আমার নেইবার্সরা হেল্প করেছে, কিছু ডিরেক্টর্সরা আমাকে দিয়েছে জোগাড় করে, কিছু ফ্যানরা, বিশ্বাস করবেন না, আমি খুব অবাক হয়েছি, যারা সত্যিকারে ভালো মানুষ, যারা সত্যিকারে ভালো ফ্যান, যারা সত্যিকারে শিক্ষিত এবং বুঝেন, শিক্ষিত সবসময় বলবো না, যারা বুঝেন, যারা আবেগটা বুঝতে পেরেছেন, তারা কিন্তু সবাই কিন্তু আমাকে এখন যোগাযোগ করেন এবং ফোন করেন, কথা বলেন, টেক্সট করেন এবং ভালো ভালো কথা বলার চেষ্টা করেন এবং আমার কাছে মাফও চান এবং আদরও চান এবং বলেন যে আমরা ভুল বুঝেছি। এবং আমি তাদের উপর কোনো রাগ না, আমার সত্যিকারের ফ্যানদের উপরও কোনো রাগ নাই। আমি যদি কোনোদিনও কোনো কিছু কেস করি এবং কোনো কিছু আমি যদি ইমনের পেয়ে থাকি, সেটা আমি ইমনের ভক্তদেরকেই আমি প্রকাশ্যে দিয়ে দেবো। আর সালমান শাহর জন্য কিছু করতে চান কিনা? এত বছর তো ধরেন লড়াই করে যাচ্ছেন, আপনি আপনার বিরুদ্ধে কেস হচ্ছে, আপনি সেই হাজিরে দিয়ে যাচ্ছেন বলছেন, তো কিছু করতে চান কিনা সালমান শাহর? সালমান শাহর জন্য করতে চাইলে তো শেষের শুরু নাই, শুরুর শেষ নাই, এখানে করণীয় অনেক কিছু আছে। প্রথমত তো আমাদের ওর ছবিগুলোকে রিট্রিভ করা উচিত, কারণ ওর ছবিগুলো কিন্তু আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। আজকে থেকে 10 বছর পরে কিন্তু আপনারা ওর ছবি দেখতে পারবেন না, তখন সালমান শাহর কোনো অস্তিত্বই থাকবে না। প্রথমত ছবিগুলোকে আমাদেরকে ঠিক, রিলগুলোকে আমাদেরকে
সেভ করা উচিত। হ্যাঁ, এটা একটা ফার্স্ট। অ্যান্ড সেকেন্ডলি আমি মনে করি যে ইমনের যে সালমান শাহ ভবন ওরা বলে, ওটার কাগজপত্র আপনারা দেখেন, গিয়ে দেখবেন ওটা নয় ভাই বোনের নাম, ওটা কোনো সালমান শাহ ভবন না, ওটা কোনো ইমনের নামে দিয়ে নাই। আমি মনে করি প্রত্যেকটা মামা খালার অবস্থা খুবই ভালো, ওরা সবাই উচিত ওই জায়গাটা সালমানের নামে দিয়ে দিয়ে ওখানে একটা সালমানের জন্য কিছু একটা করার ওনাদের উচিত হবে। এবং আমি কি করতে চাই না করতে চাই এটা বলাটার কোনো মূল্য এখন দাঁড়াবে না যতক্ষণ না আমি করে দেখাতে পারবো, ঠিক আছে? তো সেটা নিয়ে আমি বলে কী লাভ? আমি এখন বললেও বলবে বড় বড় কথা, না বললেও বলবে ও তো কিছু করবে না। তো যখন সময় আসবে দেখা যাবে, সব কিছু সময়ের সাথে ওয়েট করতে হবে। ধৈর্য ধরেছি 24টা বছর, দরকার হলে আরও 24টা বছর যদি আল্লাহ হায়াত দেয় ধৈর্য আমি ধরতে রাজি আছি, এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইমনের জন্য করার মতো অনেক কিছুই আছে। আমি তো বলবো ডিরেক্টর্সরা প্রডিউসার্সরা সবাই এগিয়ে আসুক, ওনারা সবাই মিলে ইমনের জন্য একটা ছবি করুক বা ইমনকে নিয়ে করুক বা যেটাই হোক, যেটা ভালো মনে করেন, সবার ভালো একটা, সবাই বসে সব কিছুর একটা সৌন্দর্য আছে, একটা অসৌন্দর্য আছে। এটার অসৌন্দর্যটা আপনারা 24টা বছর কেন সহ্য করলেন বা কেন আমাকে এই কষ্টটা আপনারা দিলেন বা আমাকে কেন এই কষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেলেন, এটা কিন্তু ঠিক করলেন না আপনারা কেউই। আমি তো এটা সবাইকেই দোষ দিচ্ছি, কারণ আমার এটা একটা দুঃখ থাকবে, কারণ আমি কিন্তু একটা বিধবা ছিলাম, আমি কিন্তু আই ওয়াজ আ উইডো, আই এম নট আ ডিভোর্সি, আমি কিন্তু তার সেকেন্ড ওয়াইফ বা তার ওয়াইফ না, বা তার যে আমাকে ডিভোর্স করে চলে গেছে বা আমাদের আমি ওকে ডিভোর্স করেছি কিছুই না। ও যেদিন মারা যায় আমি সেদিন ভিডিও হয়ে যাই, আমি কিন্তু তার ভিডিও 3টা বছর ছিলাম। সে 3টা বছর আমি ডিবি অফিস আর সিআইডি অফিসের চেহারা দেখেছি, আর কিছু চেহারা দেখি না। আর উনি কী করেছেন, ওনারা তখন প্রেস ক্লাবে গিয়ে মিথ্যা মিথ্যা কথা বলে বলে মিথ্যা মিথ্যা গল্প রটিয়ে, একবার বলছে ফ্যানের তারে, একবার বলছে ইঞ্জেকশনে, একবার বলছে হাত ধরছে, একবার বলছে পা ধরছে, সেন্টিমেন্ট পাওয়ার জন্য বলছে কোরবানির খাসি দেওয়ার সময় মনে হচ্ছে আমার ছেলেকে এইভাবে দিয়েছে। এগুলো সেন্টিমেন্ট করেন না, অন্য মানুষের নতুন জেনারেশনকে নষ্ট করার রাইট কিন্তু নীলা চৌধুরীর নাই। উনি কিন্তু একটা সম্পূর্ণ নতুন জেনারেশনকে নষ্ট করার চেষ্টা করছে। দিস শুড নট বি অ্যালাউড, ইউ নো। উনি বিচার পাওয়ার চেষ্টা করছেন, আসলে ওনার প্রাপ্তি কি তাহলে, মানে কেন ওনার বিচার উনি পেয়ে গেছেন? ওনার বিচার হচ্ছে এটাই যে উনি কোনোবারই উনি বিচার ওনার মতো তো রিপোর্ট আসবে না, রিপোর্ট আসবে যেটা সঠিক। ওনার লাভটা হচ্ছে আমাকে তর্পানো, আর কিছু না। উনি চেয়েছে বউ আমি যেন কোনো সম্পত্তি ওনার কাছে না চাইতে পারি, আমি কেসের মধ্যে থাকলে, আমি প্রবলেমের মধ্যে থাকলে, জীবন বাঁচানো ফরজ হয়ে গেলে আমি নিশ্চয়ই ওনার কাছে গিয়ে বলবো না যে আম্মা ইমনের কক্সেস বাজারে 40 কাঠা 40 বিঘার ভাগটা কোথায় আমার, বা গুলশানের অ্যাপার্টমেন্টের ভাগটা কোথায় আমার, বা বাসার আমার গয়নাগুলো কোথায় গেল, এগুলো আমি চাইতে পারবো না। আমি কিছু চাইতে পারবো না, আমাকে ইসলামিকভাবে ওনারা কিছু দেন। উনি কিসে ধর্ম করেন? উনি তো ইসলাম হিসেবে, আমি তো ওয়াইফ, আমি তো কোনো ইয়ে ছিলাম না, কই আমাকে তো ওনারা কিছু বুঝিয়ে দেন নাই। ওটা তো আমার সংসার ছিল, আমার বাড়ি ছিল, আমার কাজের লোক ছিল, ওনার ছিলেন না। কিসের দাদি কিসের নানি? ওনার চেহারাই দেখেন, আমার কাজের লোক কেমনে বুঝবে কোনটা দাদি?